দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এসে গেল ফুটবল বিশ্বকাপের মৌসুম। রাশিয়ায় চলতি বছরের 14 জুন পর্দা উঠছে যাচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় এই আসরের। রাশিয়ার 11টি শহরের 12টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচগুলো। বিশ্বকাপটি ফিফা ফুটবল বিশ্বকাপের 21তম আসর। এই তথ্যগুলো আমরা কম বেশি সবাই জানি, কিন্তু আমরা কি জানি কিভাবে শুরু হয়েছিল বিশ্বকাপের প্রথম আসর, কিভাবে নির্ধারণ করা হয় ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ 1930 সাল থেকে 2018, কিভাবে বদলেছে ফুটবল বিশ্বকাপের ট্রফি অলিম্পিকের আসর থেকে ফুটবল বাদ পড়ার পরেও ধীরে ধীরে ফুটবল কিভাবে হয়ে উঠেছে সারা বিশ্বের ফুটবল প্রেমীদের প্রধান আগ্রহের কেন্দ্রবিন্দু। ফুটবল বিশ্বকাপ নিয়ে জানা অজানা এবং চমকে দেওয়া অনেক তথ্য নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিও, যে তথ্যগুলো আপনাকে অবাক করে দেবে অথবা মনে করিয়ে দেবে আপনার ছোটবেলার বিশেষ কোনো স্মৃতি। চলুন তাহলে ভিডিও শুরু করি। প্রথমেই জানাচ্ছি কিভাবে শুরু হয়েছিল বিশ্বকাপের প্রথম আসর। 1932 সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত গ্রীষ্ম অলিম্পিকে ফুটবল না রাখার পরিকল্পনা করা হয়েছিল, কারণ যুক্তরাষ্ট্রে তখন ফুটবল জনপ্রিয় ছিল না। ফুটবলের পরিবর্তে ওখানে আমেরিকান ফুটবল বা রাগবি ফুটবল বেশি জনপ্রিয় ছিল। ফিফা এবং আইওসির মাঝে অপেশাদার খেলার মর্যাদা নিয়ে মতবিরোধও দেখা গিয়েছিল সে সময়। ফুটবল অলিম্পিক থেকে বাদ পড়ে যায়। এ কারণে ফিফা প্রেসিডেন্ট জুলে রিমে 1930 সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজন করেন। নির্বাচিত বিভিন্ন দেশের জাতীয় ফুটবল সংস্থাকে এতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু উরুগুয়েতে বিশ্বকাপ আয়োজনের অর্থ ছিল ইউরোপের বিভিন্ন দেশগুলোকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে দীর্ঘ ও ব্যয়বহুল সফরে আসতে হবে। এজন্য কোনো ইউরোপীয় দেশ প্রতিযোগিতা শুরুর 2 মাস আগেও দল পাঠাতে সম্মত হয়নি। জুলে রিমে শেষ পর্যন্ত বেলজিয়াম, ফ্রান্স, রোমানিয়া ও যুগোস্লাভিয়া থেকে দল আনতে সক্ষম হন। মোট 13টি দেশ অংশগ্রহণ করেছিল বিশ্বকাপের এই প্রথম আসরে। দক্ষিণ আমেরিকা থেকে 7টি, ইউরোপ থেকে 2টি ও উত্তর আমেরিকা থেকে 2টি দল অংশগ্রহণ করেছিল এই বিশ্বকাপের আসরে। বিশ্বকাপের প্রথম আসরে উরুগুয়ে আর্জেন্টিনাকে 4-0 ব্যবধানে হারিয়ে প্রথম বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করেছিল। প্রথম দিকে বিশ্বকাপ প্রতিযোগিতা আয়োজনের মূল সমস্যা ছিল আন্তঃমহাদেশীয় যাতায়াত ও যুদ্ধঘটিত সমস্যা। কয়েকটি দক্ষিণ আমেরিকান দল 1934 ও 1938 সালে বিশ্বকাপ প্রতিযোগিতার জন্য ইউরোপে যেতে আগ্রহী থাকলেও কেবল ব্রাজিলই এই 2টি প্রতিযোগিতায় অংশ নিতে পেরেছে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 1942 ও 1947 সালে কোনো বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি। 1950 সালে প্রথমবারের মতো কোনো ব্রিটিশ দল ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল। 1934 থেকে 1978 সাল পর্যন্ত মোট 16টি দল বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করত, এবং এই সংখ্যা 1982 বিশ্বকাপে 24-এ উন্নীত করা হয়েছিল। 1998 সাল থেকে দলের সংখ্যা 32-এ উন্নীত করা হয়, এবং এখন পর্যন্ত এই ধারা অব্যাহত রয়েছে। 2018 সালের বিশ্বকাপেও 32টি দল বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করেছে। আর এভাবেই ধীরে ধীরে ফুটবল বিশ্বকাপ হয়ে উঠেছিল সারা বিশ্বের ফুটবল প্রেমীদের অন্যতম আগ্রহের কারণ। এবার জানাচ্ছি 1930 সাল থেকে 2018 সাল পর্যন্ত ফুটবল বিশ্বকাপের ট্রফিগুলো কেমন ছিল সেই সম্পর্কে। এবারে জানাচ্ছি 1930 সাল থেকে 2018 পর্যন্ত ফিফা ফুটবল বিশ্বকাপের বদলে যাওয়া ট্রফি সম্পর্কে। 1930 সাল থেকে 1970 সাল পর্যন্ত ফুটবল বিশ্বকাপে বিজয়ী দলকে জুলে রিমে ট্রফি প্রদান করা হতো। জনসাধারণের কাছে এটি শুধু বিশ্বকাপ নামেই পরিচিত ছিল। তবে 1946 সালে প্রথম বিশ্বকাপ আয়োজককারী ফিফা প্রেসিডেন্ট জুলে রিমের নামে এটির নামকরণ করা হয়। 1970 সালে ব্রাজিল তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতলে তাদেরকে স্থায়ীভাবে ট্রফিটি দিয়ে দেওয়া হয়েছিল। 1983 সালে
ট্রফিটি চুরি হয়ে যায় এবং পরবর্তীতে সেটি আর উদ্ধার করা সম্ভব হয়নি। প্রায় নিশ্চিতভাবেই বলা যায় চোর ট্রফিটিকে গলিয়ে ফেলেছিল। 1970 সালের পর আর একটি নতুন ট্রফি, যা বর্তমানে ফিফা বিশ্বকাপ ট্রফি নামে পরিচিত, এই নকশা প্রণয়ন করা হয়। 7টি মহাদেশ থেকে আগত বিশেষজ্ঞগণ ফিফাকে 53টি মডেল প্রদর্শন করেন। শেষ পর্যন্ত ইতালীয় নকশাকার সিলভিও গাজ্জানিকার তৈরিকৃত নমুনা বিশ্বকাপ ট্রফিটি গৃহীত হয়েছিল সর্বসম্মতিক্রমে। এই নতুন ট্রফির উচ্চতা ছিল 36 সেন্টিমিটার, যা 18 কারেট সোনা দিয়ে তৈরি। এই নতুন ট্রফি বিজয়ী দেশকে আর স্থায়ীভাবে দেয়া হয় না, তা তারা যতবারই জিতুক না কেন। বিশ্বকাপ জয়ী দল পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত ট্রফিটি তাদের কাছে রাখতে পারে। এরপর তাদেরকে সোনার প্রলেপ দেওয়া নকল বিশ্বকাপ দেয়া হয়। আর্জেন্টিনা, জার্মানি, ইতালি ও ব্রাজিল প্রত্যেকেই দ্বিতীয় ট্রফিটি দুবার করে জিতেছে। ফ্রান্স কেবল এটি একবার জিতেছিল। 2038 সালে এটির ভিত্তিতে নতুন বিজয়ী দলের নাম লেখার মতো আর জায়গা থাকবে না, তখন এই ট্রফিটি হয়তো স্থায়ীভাবে বাদ দেওয়া হবে। এবারে জানাচ্ছি 1930 সাল থেকে 2018 সাল পর্যন্ত ফিফা বিশ্বকাপ ফুটবলের আয়োজক যেভাবে নির্বাচন করা হয়েছিল। প্রথম দিকের বিশ্বকাপের আয়োজক ফিফা কংগ্রেসের সভাতেই নির্ধারণ করা হতো। এসব নির্বাচন ছিল চরম বিতর্কিত, কারণ ফুটবলের দুই পরাশক্তি দক্ষিণ আমেরিকা ও ইউরোপের মধ্যে জাহাজযোগে যাতায়াতে প্রায় 3 সপ্তাহ লাগত। এ কারণে উরুগুয়েতে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে মাত্র 4টি ইউরোপীয় দেশ অংশগ্রহণ করে এবং পরের 2টি বিশ্বকাপ ইউরোপে অনুষ্ঠিত হয়। এ 2টি বিশ্বকাপের দ্বিতীয়টি অর্থাৎ 1938 ফিফা বিশ্বকাপ ফ্রান্সে অনুষ্ঠানের সিদ্ধান্তটি বিতর্কিত হয়েছিল। অন্যান্য আমেরিকান দেশগুলো মনে করেছিল বিশ্বকাপ একবার ইউরোপ এবং একবার আমেরিকা, এভাবে 2টি মহাদেশের মধ্যে অনুষ্ঠিত হবে। এ কারণে আর্জেন্টিনা ও উরুগুয়ে উভয়ই 1938 সালের বিশ্বকাপ বর্জন করেছিল। 1958 বিশ্বকাপের পর থেকে আর কোনো সম্ভাব্য বিতর্ক এড়াতে ফিফা ইউরোপ ও আমেরিকার মধ্যে পালাক্রমে বিশ্বকাপ আয়োজনের একটি নকশা প্রণয়ন করে, যেটি 1998 ফিফা বিশ্বকাপ পর্যন্ত চলেছিল। 2002 বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করেছিল জাপান ও দক্ষিণ কোরিয়া। 2010 সালে বিশ্বকাপের আয়োজন করেছিল দক্ষিণ আফ্রিকা। 2014 সালে ব্রাজিল। 2018 সালের বিশ্বকাপের আয়োজক দেশ হচ্ছে রাশিয়া। এই আসরের স্বাগতিক শহর নির্ধারণী প্রক্রিয়া শুরু হয়েছিল 2009 সালের জানুয়ারি মাসে এবং 2 ফেব্রুয়ারি 2009 হতে জাতীয় দলগুলো স্বাগতিক হওয়ার জন্য নিবন্ধন করতে পারত। প্রাথমিকভাবে 9টি দেশ এই আসরের স্বাগতিক হওয়ার জন্য নিলাম প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল, কিন্তু পরবর্তীতে মেক্সিকো এই কার্যধারা হতে তাদের নাম প্রত্যাহার করে নিয়েছিল। 2010 সালের ফেব্রুয়ারিতে ফিফা ইন্দোনেশিয়ার নাম বাতিল করে দেয়, কারণ তাদের সরকার এই নিলামকে সমর্থন প্রদানের চিঠি পাঠাতে ব্যর্থ হয়েছিল। এই নিলামের প্রক্রিয়ায় 3টি নন উয়েফা দেশ, অস্ট্রেলিয়া, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমান্বয়ে এই নিলাম হতে তাদের নাম প্রত্যাহার করে নিয়েছিল এবং এই অনুসারে 2022 সালের নিলামে উয়েফা দেশগুলোকে সম্পূর্ণভাবে বাতিল ঘোষণা করা হয়। অবশেষে এই আসরের নিলামের জন্য মাত্র 4টি নাম অবশিষ্ট ছিল, আর তা হল ইংল্যান্ড, রাশিয়া, বেলজিয়াম এবং পর্তুগাল। 2010 সালের 2 ডিসেম্বর 22 সদস্য বিশিষ্ট ফিফা নির্বাহী পরিষদ সমাবেত হয়ে এই নিলামে স্বাগতিক দল ঠিক করে। উক্ত নিলামে ভোটের দ্বিতীয় পর্বে রাশিয়া জয়লাভ করে এবং 2018 বিশ্বকাপের আয়োজক হিসেবে নির্বাচিত হয়। এবার জানাচ্ছি ফুটবল বিশ্বকাপের উল্লেখযোগ্য কিছু রেকর্ড সম্পর্কে। বিশ্বকাপে সবচেয়ে বেশি শিরোপা জয়ী দেশ হল ব্রাজিল। ইতিহাসের 25% শিরোপা গিয়েছে তাদের ঘরে। একই সাথে
ব্রাজিলই একমাত্র দেশ যারা বিশ্বকাপের সবগুলো আসরে অংশগ্রহণ করেছিল। ব্রাজিলের পর সবচেয়ে বেশি শিরোপাজয়ী দল হল জার্মানি ও ইতালি। 2018 বিশ্বকাপের সবচেয়ে অবাক করার মতন তথ্য হল ইতালির অংশগ্রহণ। 1958 সালে সুইডেন বিশ্বকাপের পর এবারই প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ী দল ইতালি 2018 বিশ্বকাপে অংশগ্রহণ করতে ব্যর্থ হয়েছে। বিশ্বকাপ ইতিহাসে 1958 সালের সুইডেন বিশ্বকাপই একমাত্র আসর যেখানে ইউরোপে অনুষ্ঠিত কোনো বিশ্বকাপে ইউরোপের বাইরের দেশ বিশ্বকাপ শিরোপা জিতেছে। ইউরোপে আয়োজিত বিশ্বকাপের সবগুলো শিরোপাই গিয়েছে কোনো না কোনো ইউরোপিয়ান দলের হাতেই। বিশ্বকাপে সবচেয়ে বেশি লাল কার্ড গিয়েছে বিশ্বকাপের সবচেয়ে বেশি আসরে জয়ী দল ব্রাজিলের ঘরে। ব্রাজিলের নিকট প্রতিদ্বন্দ্বী হচ্ছে লাতিন আমেরিকার আর্জেন্টিনা ও উরুগুয়ে। 11টি লাল কার্ড নিয়ে ব্রাজিল রয়েছে প্রথম স্থানে। এ তালিকায় আর্জেন্টিনা ও উরুগুয়ে 10 এবং 9টি লাল কার্ড নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে। বর্তমান খেলোয়াড়দের মধ্যে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড রয়েছে জার্মানির থমাস মুলারের। রাশিয়া বিশ্বকাপ হবে 28 বছর বয়সী মুলারের তৃতীয় বিশ্বকাপ। নিজের স্বভাবজাত ফর্ম ধরে রাখলে রাশিয়া বিশ্বকাপেই নিজেকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে থমাস মুলারের। ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণকারী সবচেয়ে কম জনসংখ্যার দেশ হচ্ছে আইসল্যান্ড ও পানামা। এর মধ্যে আইসল্যান্ড 2018 ফিফা বিশ্বকাপে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে আইসল্যান্ড খেলার সুযোগ পেয়েছে। ফুটবল বিশ্বকাপ নিয়ে তথ্যবহুল এই ভিডিওটি আশা করছি আপনার ভালো লেগেছে। তথ্যবহুল এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।